পদ্যুত বিক্রম মণিক্য দেব বর্মা খিলঞ্জীয়া ত্রিপুরারীর আশার চাকি প্রদ্যুত দেব বর্মা ত্রিপুরত খিলঞ্জীয়া নাগরিকর স্বাধিকারের প্রশ্নত সদাসরব প্রদ্যুত দেব বর্মা বিগত ফেব্রুয়ারিত অনুষ্ঠিত ত্রিপুরা বিধানসভা নির্বাচনত নবগঠিত আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রা মথায় আজুরি আনিলে 13খনকৈ আসন এই তিপ্রা মথার নেতৃত্বত আছে পদ্যুত বিক্রম মণিক্য দেব বর্মা বুবাগ্র রূপে পরিচিত এইগৰাকী নেতাই ত্রিপুরার খিলঞ্জীয়া নাগরিকর অধিকারের প্রশ্নরে দিল্লির মসনত কপাই তুলিবলৈ সক্ষম হয়েছে সংখ্যালঘুত পরিণত হওয়া খিলঞ্জীয়া ত্রিপুরারীর ভাষিক রাজনৈতিক অর্থনৈতিক অধিকারের বাবে সংগ্রাম চলাই গেছে মহারাজা প্রদ্যুত বর্মায় দুবছর পূর্বে গঠন হওয়া তিপ্রা মথা এইবেলি রাজ্যখনের এটা দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল হিসাবে পরিগণিত হওয়া কথাটোই দলটুক শক্তিশালী রূপত প্রতিষ্ঠা করেছে তিপ্রা মথার বৃহৎ সাফল্যের আঁরর ব্যক্তিগুলিই হয়েছে ত্রিপুরার রাজপরিয়ালের বংশধর প্রদ্যুত বিক্রম মণিক্য দেব বর্মা তিপ্রাহা খিলঞ্জীয়া প্রগতিশীল আঞ্চলিক মৃত্যজোঁটর মুরব্বী দেব বর্মা প্রদ্যুত বিক্রম মণিক্যয় এসময় রাজ্যিক কংগ্রেসের সভাপতি হিসাবেও কার্যনির্বাহ করেছিল এইবেলি এগারী শক্তিশালী ত্রিপুরী নেতায় একক নেতৃত্বের এই দলের সাফল্যত যোগালে ব্যাপক অরিহণা এটা নবগঠিত দল হওয়ার সত্ত্বেও যে লক্ষ্য আর উদ্দেশ্যলৈ তিপ্রা মথায় নির্বাচনী যুজত অবতীর্ণ হয়েছিল তাতেই যেন বৃহৎ সন্তুষ্টি লভিলে ত্রিপুরী জনতায় কিয়নো খিলঞ্জীয়া ত্রিপুরী অধিকার আর স্বাভিমানের প্রশ্ন রাজনৈতিকভাবে সমাধানের আশ্বাস দিছিল প্রদ্যুত দেব বর্মায় নির্বাচনী প্রচারের সময়তো উজস্বী ভাষণ তথা তেজস্বী ব্যক্তিত্বরে জনতাক আকর্ষিত করে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল তিপ্রা মথার সাফল্যের অন্যতম এই নায়কগী আনকি ত্রিপুরার নির্বাচনের সময়ত প্রদ্যুতর কাষত দেখা গৈছিল আজাব সভাপতি লুরিণজ্যোতি গগৈ খিলঞ্জীয়া রাইজর অধিকারের সংগ্রাম অব্যাহত রাখব দিল্লির কথা উত্তরভাবে শুনিলেই নহব দিল্লীও শুনক আমার কথা একেলগে সমাধান করব উত্তর পূবর জাতীয় সমস্যার সংগ্রাম ঐক্যবদ্ধ আঞ্চলিক শক্তির চিন্তা চর্চা এজেপি আর তিপ্রা মথার শনিবারে গুয়াহাটী মহানগরীর হোটেল গেটওয়েত অসম জাতীয় পরিষদ আর তিপ্রা মথা দলের এখন রুদ্রদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকত অংশ লয় ত্রিপুরার প্রধান বিরোধী দলটির নেতা প্রদ্যুত মণিক্যয় বৈঠকের অন্তত প্রদ্যুত মণিক্যয় কয় অসম তথা ত্রিপুরার স্থানীয় সমস্যাক কেন্দ্র করে খিলঞ্জীয়া রাইজর সাংবিধানিক অধিকার সুবিধাসমূহ সরকারে নিদিয়াক সংগ্রাম অব্যাহত রাখব তিপ্রা মথায় সরকার তথা কংগ্রেস বিজেপি আদি দলসমূহ যদি লাইনত নাহে তেন্তে তেওঁলোকক পরাজিত করা হব বলেও হুঙ্কার প্রদ্যুত দেব বর্মার উত্তর পূবর বেদনা সরকার সমূহে বুঝবই প্রদ্যুত দেব বর্মায় ব্যক্ত করে তেওঁ কয় যে হিমন্ত বিশ্ব শর্মায় উত্তর পূব লগত আছে বলে কলেই নহব কেবল দিল্লির কথা উত্তর পূবে শুনিলেই নহব উত্তর পূবর কথাও দিল্লিয়ে শুনব লাগিব ইতিমধ্যে রাষ্ট্রীয় রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়া প্রদ্যুত দেব বর্মার উপর খিলঞ্জীয়া ত্রিপুরীর ভরসার অন্ত নাই পরবর্তী সময়ত তিপ্রা মথায় কেনেকৈ খিলঞ্জীয়া ত্রিপুরীর আশা প্রত্যাশাক বাস্তব রূপ দিব তার উপরতে নির্ভর করিব ত্রিপুরার আঞ্চলিক রাজনীতির ভবিষ্যৎ